দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর স্থলপদ্ম ফুটেছে। আর এখন না এটা সাদা আছে তো, আর যতই রোদ পড়বে দেখো হালকা হালকা রোদ পড়ছে, আর যত রোদ পড়বে তত এটা গোলাপি থেকে একদম রানি কালার হয়ে যাবে। আর আমাদের গাছটা দেখো না পুরো ফুলে ফুলে ভরে গেছে, কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। এখন হয়তো ঠিক করে সবটা বোঝা যাচ্ছে না, আমি পরে তোমাদেরকে দেখাবো সব ফুলগুলো পারি। তাও আমি সব ফুল পারতে পারি না, কেন কি ডাল ভেঙে যাওয়ার ভয় করে। এত বড় গাছটা খুবই ভালো লাগছে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আকাশটা দেখো, আর দেখো সেখানে এখনো চাঁদ মামা বাড়ি যেতে পারেনি। কি সুন্দর লাগছে চাঁদ মামা আর আমাদের ফুল একসঙ্গে এক ফ্রেমে দেখো। আর দেখো কি মিষ্টি লাগছে। আর এই ফুলটার মধ্যে এখন রোদ উঠেছে, 8টার দিকে বাজে না, রোদ এসে গেছে তো ফুলটার মধ্যে রোদ পড়েছে। দেখো একবার কালাটা নিজেই তো খুব সুন্দর, আবার রোদ পড়েছে আরো যেন ঝলমল করছে। আর দেখো আবার একটা মাথার দিকে ফুটেছে, এই দেখো কি ভালো লাগছে ফুলটা, খুব সুন্দর লাগছে। তোমাদের পছন্দ হলে কমেন্ট করে অবশ্যই জানাবে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর দেখো মাথাটা কোথায় উঠেছে, সেই আমাদের লাউ গাছের ভাড়া ছাড়িয়ে উঠে যাচ্ছে মাথা তার। এই দেখো, আর এগুলো সব কি বলতো, এগুলো সব কুঁড়ি ধরে আছে গাঁটে গাঁটে পাতার ওই গাঁটগুলোতে। আর কত সুন্দর কালার ফুলের, খুব মিষ্টি লাগে। আর দেখো আমি ঠিক আজকে এতগুলো ফুল পেয়েছি, আর কি সুন্দর দেখো এগুলো না, যে বেলা হবে তো পুরো একদম গোলাপি হতে হতে একদম পুরো রানী কালার হয়ে যাবে, খুব সুন্দর লাগে গো আমাদের ফুলটা। এতগুলো ফুল পেয়েছি সব আমাদের গাছে। দেখো বন্ধুরা এখানে আছে গাঁঠি, এটা হচ্ছে গাঁঠি কচু, এখন গাঁঠি কচু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এইটা দেখো না কি বড়, এগুলো যেরকম কালো দেখছো এগুলো নোংরা না, এগুলো মাটিতে থাকে বলে এইরকম দাগ, কিন্তু যদি নোংরা হতো না জলটাও নোংরা হয়ে যেত, দেখেছো তো। এখন এটা সিদ্ধ করে নেবো কচুটা, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা এখানে কি আছে, এখানে আছে টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে, এবার পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো। এখানে নিয়েছি জিরে আর আদা, আদাটা থেঁতো করে নিচ্ছি, দিয়ে একসঙ্গে বেটে নেব। ওই কচুটা রান্না করব, এবার কচুটা এটা মশলা করছি আদা জিরে। এই কচুটা যে রান্না করব, কচুটা করব চিংড়ি মাছ দিয়ে, দেখতে থাকবে ভিডিওটা, আমি এটা বেটে নিই মশলাটা। এখন আদা জিরে বাটা হয়ে গেছে, আর এই দেখো ছুরি নিয়েছি, এই দেখো উঠে গেল উঠলো না, এই ও কেন পাচ্ছি না, আমি এরকম কাজ করি না বলে পাচ্ছি। এই দেখো কচু সব সিদ্ধ হয়ে গেছে, এখন কচুকে ছাড়িয়ে নেবো চলো। আর দেখো এখানে কচু ফুটছে, এবার দেখি চলো সিদ্ধ হয়েছে কি। এই দেখো কচু সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একবারে ছুরি দিয়ে গিতে গেছে। তো চলো এবার কচু কচু খোসাগুলো ছাড়িয়ে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি কচুর, সিদ্ধ সুন্দর হয়েছে, বড় মাছে হাই উঠছে একদম। এই দেখো আস্ত কচু, দেখো কিরকম খোসা ছাড়িয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে গো ভালো সুন্দর, ওই জন্যই খোসা ছাড়িয়ে যাচ্ছে। চলো কচুগুলোকে সব খোসা ছাড়িয়ে নিই, খুব ভালো সিদ্ধ হয়েছে গো। এরকম সেদ্ধ করে করলে না মনে হয় টেস্টটা যেন বেশি ভালো লাগে আমার, না তো আগে এমনিই করতাম খোসা ছাড়িয়ে। তারপরে এক বন্ধুর থেকে দেখেছি যেরকম খোসা সমেত সিদ্ধ করে নিয়ে আর করছে, আমি বলি ভালো তো এরকমই করবো, বেশ একটু দেখতেও ভালো হবে। যে দেখো কচু, দেখো এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিংড়ি মাছটা। বেশি বড় না, এরকম ছোট ছোট সাইজের চিংড়ি আছে, দেখো তো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার রান্না করব। এখানে গাঁটি কচুটা সব জোগাড় করে নিয়েছি, চলো রান্নাটা শুরু করি।
আর এখানে আছে তেল হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর এখন ফোড়নের সময় পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব আদা জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে এখানে সব জোগাড় করে গেছি টমেটো কচি ভালো করে একটু মশলার সঙ্গে সব কষিয়ে নেবো কতটা সুন্দর করে কাটতে আসছি আর কচি কাটতে সিদ্ধ বেশি সময়ও যাবে না হতো তাড়াতাড়ি হয়ে যাবে এখন এই কচিটাতে কষা কি এত সুন্দর একটা সঞ্চিত চলবে মানে কি বলবো খুবই সুন্দর একটা সঞ্চিত তো চলো কচিটা এখন কষানো হয়ে গেছে চিংড়ি দিয়ে সুন্দর করে মাছলার সঙ্গে এখন দিয়ে দেবো জল বেশি জল দেবো না কেন কি এটাতে সিদ্ধই আছে ওই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে রান্না করে নেবো দেখো এখন চিংড়ি মাছ দিয়ে কচুটা সুন্দর করে রান্না করে নিয়েছি এবার রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে একবার রান্না করে খেতে গেলে খুব ভালো লাগবে দেখো এখানে চার সাত কোয়ার মতো রসুন আছে থেতো করে নিচ্ছি এটা ওই লাল শাক রান্না করব লাল শাকে দেবো রসুনটা এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে আছে কালো সর্ষে আর লবণ একসঙ্গে বেটে নেবো লবণ দিয়ে বাটবো তো সর্ষে তেতো হবে না টেস্ট বাড়বে তো এখন সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো এখন দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে দেখো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার সুন্দর হেলা দেখো হেলাগুলো এরকম করে কেটে নিয়েছি আর সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে লবণ এটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়ে এসেছি এবার সব ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নেবো সব হাতে মাখা হেলা বা শ্যাপলা যে যাই বলো হাতে মাখা করব এটা এবার এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হেলাটা মাখিয়ে নিয়েছি এখন এই হেলাটা রান্না করব তো দেখতে থাকো ভিডিওটা কিভাবে হেলাটা হাতে মাখা এই হেলাটা রান্না করি চিংড়ি মাছ দিয়ে তো এখন কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল হয়ে গেছে গরম এখন দিয়ে দেব কালো জিরে ফোড়নে দিলাম আর দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা কালো জিরেটা খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো এই মেখে রাখা এবার এই যে থালাটার মধ্যে মাখিয়েছিলাম এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আর কিছু দেবো না এই যে সব কিছু দিয়ে আছে মশলা এবার এই হেলাটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আর রান্না করে নেবো হাতে মাখা হেলাটা হেভি খেতে হয় চলো একবার খুলে দেখা যাক হেলাটা কিরকম রান্না হচ্ছে আর এই দেখো হেলাটা এরকম রান্না হচ্ছে হেলা দিয়ে তো জল বেরোয় শুধু জল আর ওই মশলা ধোয়া জলটা দিয়েছি আর কি দাম একটা সেন্ট ছেড়েছে হেলাটা দিয়ে এরকম হাতে রাখা হেলাটা একবার রান্না করে খেয়ে দেখবে হেভি লাগে গো এটা গরম ভাতের সাথে একবার হেভি
আর কিছু লাগবে না, এতটাই সুন্দর হয় খেতে। আর একটু সামান্য জলটা মরবে আর না দিয়ে নেবো, হয়ে যাবে রান্না। কিন্তু সব হেলা গলে গেছে, আর চিংড়ি মাছ তো ভাপেতেই, এরকম এই হেলা দিয়ে চিংড়ি ভাপাটাকেও কী ভালো খেতে হয় তো দেখো। আর এতটা এরকম জল আছে, আর একটু জলটা মরক দিয়ে নামিয়ে দেবো। আর দেখো এখন হেলাটা কত সুন্দর রান্না হয়ে গেছে, হেলা বলো বা শ্যাপলা বলো যে যা বলো, এটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, দেখো ঝোলখানা একদম এরকম গামাকা গামাকা হয়ে গেছে, এটাই ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে। তো নামিয়ে তুলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবি, হেভি টেস্ট গো, হেভি টেস্ট। আর এটা হচ্ছে এত সুন্দর একটা গন্ধ উঠেছে কি বলবো। এই দেখো এখানে আছে লাল শাক, লাল শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এখন কুচিয়ে নেব। এরকম কুচিয়ে নিচ্ছি, লাল শাক খেতে খুব ভালো লাগে, হেভি লাগে লাল শাক খেতে। আমাদের কয়েকটা গাছ হয়েছে, আগের বছর যে দানা ছড়ানো হয়েছিল ওই দানা পড়ে কয়েকটা গাছ হয়েছে, এই বৃষ্টি হচ্ছে না বেশ সুন্দর হয়েছে, যে কটা গাছ হয়েছে সুন্দর হয়েছে, অল্প হয়েছে বলে বলি একদম সেই চোদ্দ শাক খেয়ে তুলবো। কালী পুজোর আগের দিনে যে চোদ্দ শাক খেতে হয় তাইতে তুলবো ওই লাল শাক কটা, ওগুলো আমাদের গাছের। দেখো এখানে আছে সেই কুচিয়ে রাখা লাল শাক, আর লাল শাকটা রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি। এখানে আছে এটা ঠেসার ডালে বড়ি, এখানে রসুন থেতো, কাঁচা পেঁয়াজ কুচোনো, আর ইয়ে লঙ্কা কুচিরা। তো চলো আগে বড়িটা ভেজে নেব, কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এখন বড়িটা ভেজে নেব। আর এখন বড়িটা একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, মচমচে করে তুলে নেব। দেখো ওই তেলেই এখন লঙ্কা দিতে আর রসুন থেতো, দিয়ে সব একসঙ্গে ভেজে নেব। তো দেখো এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেব এই যে ছোটো রাখা লঙ্কা, এখন দেব হলুদের গুঁড়া, আর দেব সোয়াদ মতো লবণ, এখন রান্না করব। ভালো করে এরকম মিশিয়ে মিশিয়ে রান্নাটা করবার প্রচুর শাক, তো ওখানে একদম গলে নুন দেওয়া যায়, শাকটা দিয়ে জল দিয়ে দেবে একদম শাক ফুটো হয়ে রান্না হয়ে যাবে, গলে যাবে শাক। বাঁধ তো আসছে এইদিকে হাওয়াটা হয়ে যাবে, হ্যাঁ এখন বড়িটা ভেঙে নেবো, ভাবতে একটু শক্ত। আর দেখো শাকটা এরকম রান্না হয়ে গেছে, যেরকম হয়েছে রান্না করে এবার বড়িটা দিয়ে দেবো, ভেঙে রাখা বড়ি। আমাদের কাছে বাদাম নেই, বাদাম থাকলে বাদাম দেখে যেত, তোমাদের কাছে বাদাম থাকলে বাদাম দেবে ভেঙে একটু ভালো লাগে খেতে, লাল থাকের সময় বড়ি বাদাম দিয়ে, আমাদের কাছে নেই বলে আমি শুধু এই বড়ি দিয়ে রান্না করলাম, এটা খেতে খুব ভালো হয়। প্রথম কাজে তো বড়ি দিয়ে লাল শাক খুব ভালো লাগে খেতে, তো এখন লাল শাকটা রান্না হয়ে গেছে আর নামিয়ে নেবো, দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা আজ কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে বড়ি দিয়ে লাল শাক, বাদাম ছিল না তাই বাদাম দিইনি, বাদাম দিয়েও তোমরা খাবে, রান্না করে দেখবে খুব ভালো লাগে এই লাল শাক। আর এখানে আছে শ্যাপলা দিয়ে চিংড়ি বা হেলা দিয়ে চিংড়ি কালো জিরের ফোড়নে, হেভি ভালো খেতে হয় এটা, আমাদেরটাও হেভি হয়েছে তরকারিটা। আর এখানে আছে গাঁটি কচু দিয়ে চিংড়ি, এটাও খুব ভালো হয় খেতে, যারা কচু খায় না তারাও এইভাবে রান্না করে দেবে, দেবে তারাও খেয়ে নেবে, হেভি হয় খেতে। তো দেখো আমি এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখানে আছে ওই শ্যাপলা দিয়ে চিংড়ি, এখানে আছে গাঁটি কচু দিয়ে চিংড়ি, আর এখানে আছে বড়ি।
তো দেখো বন্ধুরা, আমি আমার ভাতের থালাটা গুছিয়ে নিয়েছি, এবার চলো খেয়ে নি। আমি আগে শাক দিয়ে খাবো, জানো তো, শাকটা আগে খেতে হবে বড়ি দিয়ে। প্রথম পাতে শাক, শাকটা বের হয়েছে। আর যে করেছিলাম আর এটা শুধু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর যে বড়ি দিয়ে করেছে। বড়িগুলো মুখে পড়ছে, ভাজা বড়িটা হেভি লাগে। হ্যাঁ, সবটা হেভি হয়ে যা চিংড়ি, এটা হচ্ছে যে যে নামে ডাকে, সাপলা বা হেলা দিয়ে চিংড়ি। সাপলাটা হেভি হয়েছে, আর যে কড়ো জিরে ফোড়নটা দেওয়া থাকে না, কালো জিরেটা মুখে পড়ে, হেভি লাগে। তার সঙ্গে সর্ষে বাটা সব মিশিয়ে হেভি হয়েছে। আর এখানে আছে, এটা হচ্ছে গাঁঠি কচু। ওটা জিরে আদা বাটা দিয়ে করেছি, ওটাও হেভি হয়েছে। গাঁঠি কচু তা, এটাও চিংড়ি মাছ দিয়েছি। আর চিংড়ি তো ঠিক আছে, চলো খেয়ে নি। আজ পুরো একদম খাওয়া দাওয়া জমে গেছে।